রেল লাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা পেল হলদিয়া থেকে আসানসোল গামী এক্সপ্রেস ট্রেন। পাঁশকুড়া গামী রেল লাইনে ফাটল, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল হলদিয়া থেকে আসানসোল গামী এক্সপ্রেস ট্রেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কণ্ঠিবার উত্তরপাড়া এলাকার ঘটনা। স্থানীয়রা রেল লাইনে ফাটল দেখতে পেয়ে ট্রেনটিকে দাঁড় করায়, চালক সাথে সাথে ইমার্জেন্সি ব্রেক করে ট্রেনটিকে দাঁড় করায় বলে জানা গেছে। ঘটনাস্থলে রেল পুলিশ আজকে এরকম ট্রেনটা কি করে দাঁড়ালো একটু বলুন তো। আমরা অতিরিক্ত ঠান্ডা পড়ার জন্য চান করে দুটো ভাত খেয়ে রেল বাঁধে বসেছিলাম, হঠাৎ একটা গাড়ি বিকট একটা আওয়াজ হয়, আওয়াজ হওয়ার ফলে আমরা দেখি যে এখানে পাত্রা ছেড়ে গিয়েছে। তারপরে হলদিয়া আসানসোল এক্সপ্রেস এসেছিলো, আমরা গ্রামবাসীদের তৎপরতাতে অল্পে মানে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আমরা রক্ষা করেছি। আপনার নাম? আমার নাম গোপীনাথ ভৌমিক। যার নাম কণ্ঠিবা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।